গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যাই হোক, ওই দেখো আমার ছেলে নিচেতে দুষ্টুমি করছে। আমি এই যে জামা কাপড় নাড়তে আসলাম, উপরে বাপের বাড়িতে আছি, কালকে এসেছি বাপের বাড়িতে। এই যে চলো জামা কাপড়গুলো নেড়ে দে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো খুব একটা ঠান্ডা না, হালকা হালকা ঠান্ডা পড়েছে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে, তো ওয়েদারটা খুব সুন্দর দেখো। বন্ধুরা, এই যে এখন ব্রাশ করতে যাবো, এই দেখো ছেলের একটা আর আমার একটা। এ না বাবা, এ নাও, যা ব্রাশের থেকে সব কলগেটটা লেগে গেল। ধর ধর ভিডিওটা, পুরো কলগেটটা ছেলের রিসার থেকে আমার ব্রাশ লেগে গেছে। এ নাও বাবা, এ নাও ব্রাশ। ছেলে পড়াশোনা করছে, 5-7। এই না না, ওই করে না বাবা। আদি আমি, তুমি ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো। বন্ধুরা, এই দেখো এটা আমার ছেলের খাবার সকালে, আজকে দুধ বিস্কুট এটা খাবে। ছেলে তো ভেঙে ভেঙে এমনিই খায়, যার কারণে ভাঙা বিস্কুটগুলো এনেছি। আস্তে বিস্কুটও আছে, দেখো আস্তে বিস্কুটও আছে, ভাঙা বিস্কুটও এনেছি। চলো ছেলেকে খাইয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ছেলে আবারে দেখো ম্যাগি নিয়ে দৌড়াদৌড়ি করছে, ম্যাগি খাবে। এটা কে খাবে, কে খাবে ম্যাগি? না না, ধরে না, ছি ছি, এদিকে আসো, এদিক। ওইটা নিয়ে সবসময় খুব খেলা করে, মেশিনের ওই চাকাটা নিয়ে। বন্ধুরা, চান করে চলে এসেছি। এই যে এখন বাজে 12:30, 12:30 মতন বাজে। এই যে উপরে এসছে, দেখো একটা কার্পেট রয়েছে এটা নিতে, আর দেখো এই পাশে একটা তোষক মতন মা কালকে বানিয়েছে ওটা নিতে। এত রোদ্দুর না, মুখে ঝলকাটা পড়ছে, আর আজকে একটু হালকা গরম গরম পড়েছে, ভীষণ মানে তাপটা লাগছে মুখে, তাকানো যাচ্ছে না, আর ক্যামেরাটাও ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাকে একটা বোন কি রীনা পাল বলে একটা, মানে বোন রীনা পালই মনে হয়, নামটা আমার ঠিক মনে পড়ছে না। ওই বোনটা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি একটা হেয়ার স্টাইল দিতে, কি বলতো? তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি তোমাকেই বলছি, আমি তো চলে যাব, আমি তোমাকে ভিডিওতে সবসময় বলছি যে আমি এখানে থাকবো না, আমি কাঁথিতে চলে যাব। আর আমার জিনিসপত্র না, বেশিরভাগ জিনিসপত্র কসমেটিক থেকে শুরু করে জামা কাপড় শাড়ি আমার প্রায় সব গোছানো। মানে আমি তো বলেছিলাম আগের একটা ভিডিওতে যে আমি চলে যাব, চলে যাব, আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেত। যাই হোক, আমাদের কোয়ার্টারের সমস্যার জন্য যেতে পারিনি, ঠিক আছে, ওই জন্য না, ওই শনিবার দিন চলে যাব, শুক্রবারের দিন এরকম খবর হয়েছে সন্ধ্যাবেলার দিকে যে আমরা কোয়ার্টার পেয়ে গেছি, তো আমাদের একটু ওই মানে কোয়ার্টারে গিয়েই উঠবো, আর ভাড়া বাড়ি যাবো না, যে কারণে আমরা আর যাইনি। আর ওই কারণটাতে না কী কী হয়েছে, এই জিনিসপত্রগুলো আমি আর খুলছি না, যে আবার নতুন করে খোলো, বের করো জিনিসপত্র। অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু তোমরা যা রিকোয়েস্ট করবো অবশ্যই করব, কিন্তু কী বলতো, ওই জিনিসপত্রগুলো নামিয়ে আবার গোছানো একটা ঝামেলা মতন মনে হয়, যেহেতু ছেলেটা ছোট, একবার জিনিসপত্র বের করতে দেখলে ওর যেটা বের করবো ওর সেটাই দরকার হয়। এই প্রবলেমগুলোর জন্য না খুব মানে অসুবিধা হয়। আর আমি যে যেখানে চলে যাব ওইখানে গেলে কি হবে বলতো, আটকা ঘরের মধ্যে বাচ্চারা একটু অন্যরকমভাবেই থাকে, আর আমি আমার শ্বশুরবাড়িটা পুরো খোলামেলা, তো মানে বাইরে দৌড়ে চলে যায়, এখানে গেল ওখানে গেল, এই জন্য কোনো কিছু ঠিকভাবে করতে পারি না, মানে কোথায় গেল ছেলেকে দেখে দেখে সব কিছু করতে হয়, যার কারণে কোনো কিছু তেমন একটাভাবে করা হচ্ছে না।
আমি যখন ছেলেকে নিয়ে আগেও বাইরে থেকে এসেছি না, কোনো অসুবিধা হয়নি জানো, একা একা থেকে এসেছি মাত্র 1 বছরের বাচ্চা নিয়ে, 13 মাস 12 মাস বাচ্চা নিয়ে কোনো একটু অসুবিধা হয়নি আমার। ঠিক আছে, আবার যখন চলে যাব, আবার সব কিছু একটা মানে রুটিনের মতন হয়ে যাবে, তখন আবার আমার এত একটা অসুবিধা হবে না। এই জন্য ভেবেছি যে এইখানে হেয়ার স্টাইলটা কোনো কিছু, এইখানে হেয়ার স্টাইল ব্রাইডাল লুক কোনো কিছুই মানে ইয়ে করবো না, আমি ওইখানে গিয়েই একবারে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, বুঝেছ? আর অবশ্যই বোন তোমার রিকোয়েস্ট আমি রাখবোই, কারণ কি না মানে কি বলবো তোমাকে, আমি তো বলেছি যে আমার কমেন্ট আমাকে করেছো না, আমার এত ভালো লেগেছে, আমি সবাইকে আনন্দে মানে দেখাচ্ছিলাম যে দেখো আমাকে একটা কমেন্ট করেছে, এই বোনটা আমাকে কমেন্ট করেছে, এত ভালো লেগেছে। ঠিক আছে, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ, প্লিজ তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট রেখো, ঠিক আছে? আর এই যে কি বলো তো, এই যে উপরে এসেছি দেখো, এই কার্পেটটা আমার মা আজ থেকে প্রায় 7-8 বছর আগে কিনেছিল, দুটো কিনেছিল আমার বিয়ের সময়, আমাকে একটা দিয়ে দিয়েছিল, আর এই যে নিজের জন্য একটা রেখেছে, ঠিক আছে? আর এই যে তোশকটা দেখতে পাচ্ছ না, ওই যে নাড়া রয়েছে, ওটা ওটা কালকে সেলাই করেছি আমি আর আমার মা দুজনে মিলে, মোটা চাদর আমার কিছু পুরনো নাইটি ছিল সেই সমস্ত কিছু জুড়িয়ে ওইটা করেছি। আর এখন তো এই যে বাপের বাড়িতেই আছি, শ্বশুর বাড়িতে কবে যাব ঠিক নেই, ঠিক আছে? শ্বশুর বাড়িতে নেই, শ্বশুর বোন আর মানে একটা ধর্ম বোন বলে না, অনেকে দেখবে পাতানো মানে বোন কাউকে দিদি বা বোন বলে ডাকে অনেকে, তাদেরকে আমাদের এখানকার ভাষায় ধর্ম বোন বা পাতানো বোন বলে, তা উনি ওনার পাতানো দিদির বাড়িতে গেছে, ওইখানে গেছে, সেই দিদির শাশুড়ি মারা গেছে আমাদের সেই পিসিমার, তো ওইখানে গিয়ে 4-5 দিন থাকবে বলেছে, ঠিক আছে? আমিও হয়তো সেই 4-5 দিন এই বাপের বাড়িতে থাকবো, তারপরে চলে যাব। ঠান্ডা পড়ে গেছে, গায়ে কি সাদা সাদা হয়ে যায়, এমন করে ডাকলে সাদা হয়ে যায় বিচ্ছে, আমার ফোনটাতে ভালো বোঝা যাচ্ছে না। আর অনেকেই হয়তো ভাবতে পারো এত মোটা করে সিঁদুর কেন পড়েছে, আমার সিঁদুর মানে পড়তে ভালোই লাগে, আমি বিয়ের পর পর আরও বড় বড় চওড়া চওড়া করে সিঁদুর পরতাম বিয়ের প্রথম প্রথম। একটা একটা কথা মনে পড়ে গেল, আমি যেদিন উড়িষ্যাতে প্রথম দিন যাই, আমি বিয়ের যেদিন গেছিলাম মানে বিয়ের মানে যখন কনে বিদায় হয়, আমার মাও তেমন একটা কান্না করেনি আর আমি তো কান্নাই করেছিলাম না, প্রথম কথা এতদিনের প্রেম সাকসেস হলো, অনেকেই অনেক কিছু বলতো বিয়ে করবে না, ছেলে চাকরি পেয়ে গেছে, গ্রামের ভেতর ছেলে ভালো না, এই না ওই না, যাই হোক আমার মনের যে বিশ্বাসটা ছিল আমরা সেটা দুজনে করে দেখাতে পেরেছি। আর জেদ জেদ তো জেদ, মানে আমার হাজবেন্ডের যে এত জেদ বন্ধুরা তোমরা ধারণা করতে পারবে না, ঠিক আছে? ও যেটা বলে সেটা করেই ছাড়ে, ওর এরকম জেদ মানে ভাবতে পারবে না, ওর যে জেদ যে কি মানে ভয়ঙ্কর জেদ, ওর ও জেদ করে চাকরি পেয়েছে, জেদ করে আমাকে বিয়ে করেছে, শুধু জেদ করে এত কিছু, ঠিক আছে? যাই হোক, বিয়েতে হলো, বিয়ের দিন কান্নাকাটি করিনি, এখন যেদিন আমাকে উড়িষ্যায় নিয়ে যায়, আমাদের বাড়ির থেকে গাড়ি ভাড়া করেছিল হাওড়া পর্যন্ত যাওয়ার জন্য, এখন এখান থেকে যেদিন যাচ্ছি আর কি, গাড়িতে বসে বসে খুব কান্না করতে করতে যাচ্ছিলাম, বাড়ির থেকে কান্না শুরু আর প্রায় শিয়ালদা পৌঁছে গেছি তখনও কান্না করছি। এখন শিয়ালদা পৌঁছানোর অনেক আগেই আমাকে বলছে, তুমি সিঁদুর এরকম আজকে অল্প পড়েছো কেন, তুমি টিপ ছোটো পড়েছো কেন, আজকে ভালো লাগছে না, কত সুন্দর মানে মানানোর জন্য। দেখবে অনেকে কি বলো তো, যেমন আমি অনেকে বাচ্চাদের কোলে নিয়ে কত রকম কথা বলে, ইয়ে করে, বাচ্চাদের হাসি খুশিভাবেই করে, আমি বাচ্চা খুবই ভালোবাসি, বিশেষ করে মেয়ে বাচ্চা আমার খুব পছন্দের, আমার নিজের ছেলে হলে কি হবে, আমার হাজবেন্ডেরও মেয়ে বাচ্চা পছন্দ, আমারও মেয়ে বাচ্চা পছন্দ। তোমরা বিশ্বাস করবে না, আমরা ভগবানের কাছে মানসিকও করেছিলাম, মানত করেছিলাম যে আমাদের যেন একটা মেয়ে হয়, কিন্তু ভগবান আমাদের মেয়ে দেয়নি। যাই হোক, আর কি বলো তো, সেই ওইখানে গেছি, পরে বলছে এই না ওই না, এখন আমি যখন আরও মানে ওই সব কথাবার্তা শুনে না আরও বেশি মন খারাপ হচ্ছিল, যে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি, কোনো দিন তো আগে এরকম যায়নি, মানে 10-15 দিনের জন্য সেইভাবে কোনো দিন কোথাও যায়নি, আর ওই দিন যাচ্ছি ওই জন্য একটু মন খারাপ। আর আমার হাজবেন্ড বলছে, এবার তুমি যা কান্না শুরু করেছো আমাকে এবার লোকেরা বলবে, গাড়ি থামিয়ে পুলিশ কেন না বললো যে অন্য লোকের বউ ভাগিয়ে নিয়ে যাচ্ছিস কিংবা মেয়ে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছিস, তুমি যা শুরু করেছো। এখন ওই গাড়ির ড্রাইভারটা আমাকে আবার বলছে, বৌদি তুমি না এরকম করো না, সত্যি আমরা যেহেতু 4টে ছেলে যাচ্ছি আর তুমি একা একটা মেয়ে যাচ্ছ, লোকেরা কিন্তু সেটাই মনে করবে, তুমি প্লিজ এরকম কান্নাকাটি করো না। তারপর ধীরে ধীরে আমি মানে হাওড়ার স্টেশনের দিকেও চলে গেলাম, তারপর ওই নতুন মানে হাওড়া ব্রিজ তো ওই যে প্রথম দেখছি, আগে কোনো দিনও যাইনি ওইদিকে ঘুরতে, আমি বাড়ির থেকেই কলকাতা আমি কিছুই চিনি না। যাই হোক, তারপর ধীরে ধীরে মনটা ঠিক হলো, তারপর গেলাম ওইখানে, ওইখানে গিয়ে নতুন মানুষ নতুন জায়গা,
উড়িষ্যায় প্রথম গিয়ে যে আমার সঙ্গে ঘটনাটা হয়েছিল না, ঘটনা বলতে কি অনেক মজার জিনিসও হয়েছিল, দুঃখের জিনিসও হয়েছিল, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কথা বলতে বলতে অলরেডি 7 মিনিট হয়ে গেল, আরও ভিডিও তো সকালবেলা শ্যুট করেছি, সেটাও ভেবেছি এর সঙ্গে জয়েন করে দেবো, জানি না কী হবে, অনেক বড় ভিডিও হয়ে গেলে অনেকে আবার দেখতে চায় না। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই ব্লগটা আমি শেষ মানে ইয়ে করছি, সমাপ্ত করে দিচ্ছি আমার ব্লগটা, আমি আর করছি না আজকে ব্লগটা। ঠিক আছে, আর বাপের বাড়িতে এসেছি, তেমন কোনো কাজও নেই, তেমন কিছুই নেই, ওই সারাদিন ছেলেকে একটু দেখো আর সারাদিন গল্প গুজব করবো, একবার এই ঘর একবার ওই ঘর। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ আমার পাশে থেকো তোমরা। ঠিক আছে, টাটা।